السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله، আমরা সূরাতুল বাকারার তাফসির শেষ করার পরে আমরা কোরআন কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য আমরা একটা তাফসির ক্লাস শুরু করেছি। ক্লাসের নাম হলো আল কোরআন আখিরি মুজিজা। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার সর্বশেষ মুজিজা। এই সম্পর্কিত এই সিরিজে আমরা শুরুতে সূরাতুল ফাতিহার তাফসির পড়ছি। সূরাতুল ফাতিহাতে আলহামদুলিল্লাহ আমরা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই প্রথম চারটা লেকচারে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা পড়েছি। আপনাদের মনে আছে এই পর্যন্ত আমরা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর মধ্যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউম উদ্দিন এই প্রথম তিনটা আয়াতে আল্লাহ সুবহান তাআলা নিজের পরিচয় দিয়েছেন, এবং আল্লাহ সুবহান তাআলা আমাদের উপর আমরা না চাওয়া সত্ত্বেও কোন প্রকার অ্যাপ্লিকেশন ছাড়াই তিনি যে আমাদের প্রতি দয়া এবং ভালোবাসা প্রকাশ করে আমাদেরকে লালন পালন করতেছেন, আমাদের অবশিষ্ট রাখতেছেন, এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ এই প্রথম তিন আয়াতে আলোচনা হয়েছে। 4 নম্বর আয়াতে আমরা যখন রবের পরিচয় পেয়ে যাব, রবকে যখন বুঝতে পারবো এবং এই রবকে মেনে আমরা এই সম্পর্ক কবুল করে যখন বান্দা বা বান্দি হওয়ার জন্য প্রস্তুত হব, তখন আমাদের কি জবাব হওয়া উচিত সেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তখন আমরা নিজে থেকেই কোনো প্রকার ফোর্স ছাড়া আল্লাহ তাআলার সামনে স্বীকার করব যে ইয়াকা নাবুদু, হে আল্লাহ, আমরা একমাত্র আপনাকে ইবাদত করি, অর্থাৎ আমরা একমাত্র আপনার খালেজ বান্দা। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং এই রাস্তায় আসলে যেহেতু অনেক কঠিন অবস্থার সৃষ্টি হবে বিভিন্ন দিক থেকে, তখন আমাদের সাহায্য চাওয়ার আর কোনো জায়গা থাকবে না। ওয়া ইয়াকা নাস্তাইন, সুতরাং তখন আমরা একমাত্র আপনাকেই রব হিসেবে মেনে নিয়েছি, আপনার কাছেই সাহায্য চাইব। তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা প্রথম 4টা আয়াত পড়েছিলাম। আজকে আমরা 5 নম্বর আয়াত থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই অংশটা আমরা পড়ার চেষ্টা করব। আমরা সবাই সরল অর্থ জানি, ইহদি আল্লাহ, আপনি দেখান না আমাদেরকে, আস সিরাত রাস্তা, আল মুস্তাকিম সোজা, আল্লাহ আপনি আমাদেরকে সোজা রাস্তা, সঠিক রাস্তা, সরল রাস্তা দেখান, প্রদর্শন করুন। এটা আমরা জানি। এই আয়াতটা একটু আমরা ভেঙে ভেঙে অনুধাবন করার চেষ্টা করি। দেখেন, প্রথমেই বলতেছে ইহদি, খেলা আপনি দেখান, আপনি গাইড করুন, আপনি হেদায়েত দিন, আপনি হেদায়েত দিন। আমরা এই কথা বলতেছি এবং এটা আমরা চাচ্ছি। এখানে একটা উদাহরণ খেয়াল করি, তাহলে এই অর্থটা আমাদের বুঝতে সহজ হবে। যেমন আমরা বললাম, যখন আল্লাহ তাআলা রব উল্লেখ করেছেন, তার মানে রবের সাথে আমাদের সম্পর্ক কায়েম হয়েছে, আমরা হলাম বান্দা, আমরা গোলাম। কথার কথা আমরা 1 মিনিটের জন্য ধরে নেই যে আমি মালিক, আমার অধীনে একজন কর্মচারী আছে, তাকে রাখছি, তাকে বলছি যে আজকে থেকে তুমি জয়েন করো, তোমার চাকরি শুরু, কাজ শুরু। তা এখন সে শুধু বসে আছে, তাকে বেতন দিচ্ছি, সে তার প্রাপ্য জিনিসটা সে পেয়ে যাচ্ছে, সে শুধু বসে আছে, কোনো কাজ নাই, এবং তাকে কোনো অর্ডারও দিচ্ছি না, কোনো কিছু বলতে পারছি না, কোনো দায়িত্বও দিই নেই। তখন কি করবে? ওই যে ওই কর্মচারী 2 ধরনের হতে পারে। এক ধরনের কর্মচারী হলো যে সে ঠিক আছে, ফ্রি ফ্রি বেতন পাচ্ছি, খাচ্ছি, আরামে আছি, ঠিক আছে, ভালো আছি, সে আর কিছু করবে না, ঠিক আছে, এই মতো থেকে, ভাবার মতো থেকে সে শুধু বেতন নিবে, তার ইয়া করবে। এটা এক ধরনের। আর ভালো কর্মচারী যে সে এখানে থাকবে না, বা সে গিয়ে মালিককে বলবে, আচ্ছা আমি তো আপনার কর্মচারী, চাকরিতে জয়েন করেছি, তো আমার কাজটা কি, আমি আসলে দায়িত্বটা কি, আমি কি করব, আমাকে একটু বলে দেন যে চাকরিটা
টাইম কয়টা থেকে কয়টা, কতক্ষণ থেকে কতক্ষণ আমাকে করতে হবে, এবং কি কি আমার দায়িত্ব আসলে কি 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 কাজ আমি করব বলবো, তাই না? ওই কর্মচারী গিয়ে বলবে। তো দেখেন এখানেও একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, যখন আমরা পূর্বের আয়াতে স্বীকার করলাম ইয়াক আবুদু, হে আল্লাহ আমরা আপনার বান্দা, আমরা আপনার দাস আব্দ, অর্থাৎ আপনাকে রব হিসেবে মেনে নিয়েছে, আমরা আপনার আব্দ। তো এখন আমরা আব্দ, আল্লাহ তাআলা রব, আল্লাহ তাআলা রব হওয়ার নাতে আমাদের দায়িত্ব লাগবে না, আমাদের কাজ লাগবে না। তা আমরা এবার আল্লাহ তাআলার কাছে আমরাই ভালো কর্মচারী হিসেবে বা ভালো বান্দা হিসেবে আমরাই আল্লাহর কাছে চাইছি, হে আল্লাহ আপনি আমাদেরকে গাইড করুন, হে আল্লাহ আমরা আপনার আব্দ, আমরা আপনার বান্দা, এখন আপনি আমাদেরকে কাজটা বলে দিন, হে আল্লাহ আমাদেরকে কি করতে হবে, আমাদের দায়িত্বটা কি, আমাদেরকে আপনি গাইড করুন, সঠিক রাস্তা কোনটা, ভুল রাস্তা কোনটা, কিভাবে আমরা আমরা আপনাকে পেতে পারি, আপনার নিকটবর্তী হতে, হে আল্লাহ আপনি আমাদেরকে গাইড করুন। পূর্বের আয়াতে আমরা বলছিলাম আমরা আপনার ইবাদত করি, একমাত্র আপনাকে ইবাদত করি, তো বলতেছিলাম আল্লাহ আমরা আপনার কাছে একমাত্র সাহায্য চাই। তো এখান থেকে এখানেও একটা অর্থ আসতেছে, আমরা আপনার কাছে তো ইবাদত করব, একমাত্র আপনাকে ইবাদত করব, সাহায্য একমাত্র আপনার কাছেই চাইবো, বাকি কিভাবে চাইতে হবে, আপনার ইবাদত কিভাবে করব, আপনার কাছে সাহায্য চাওয়ার তরিকাটা কি, কিভাবে চাইতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে গাইড করুন। ইহদি যখন বলতেছি এটার মধ্যে এই অর্থটা চলে আসছে, আল্লাহ আমরা ইবাদত করব, মা আল কাইফিয়াত, এই ইবাদতের পদ্ধতিটা কি, ইবাদতের সঠিক রাস্তাটা কি, আমরা তো জানি না কিভাবে ইবাদত করবো, আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাইবো, মা হিয়া তারিকা, কিভাবে আমরা আপনার কাছে সাহায্য চাইবো, কিভাবে আমরা আপনার খাঁটি বান্দা হইতে পারবো, সেই তরিকাটাই আমরা এখানে চাচ্ছি, আপনি গাইড করুন। উপস্থিতি এখানে আরেকটা বিষয় আসে, সেটা হলো যে প্রথম 3 আয়াতে যখন করছিলাম আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন, ওই পর্যন্ত শুধু আল্লাহ তাআলা নিজের কথা বলে গেছেন, এবং তিনি যে বান্দার প্রতি রহমত করেন, দয়া করেন, ভালোবাসেন, তারা সেটা সুক্রিয়া আদায় করলেও না করলেও, তারা আল্লাহকে মানলেও না মানলেও, সব অবস্থায় তার ভালোবাসা জারি থাকে, তার দয়া রহমত জারি থাকে, এই আলোচনাটা হয়েছিল। আমরা 4 নম্বর আয়াতে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে আমরাই স্বীকৃতি দিয়েছি, হে আল্লাহ আমরা আপনার বান্দা হতে প্রস্তুত, আমরা আপনার আব্দ হতে প্রস্তুত। তো এখন আমাদেরকে এই যে আপনি গাইডেন্স দিন, ইহদি, হে আল্লাহ আপনি আমাদেরকে গাইড দিন, আমরা কিভাবে আপনার এই যে নিয়ামত আপনি আমাদেরকে দিচ্ছেন, এই নিয়ামতের দায়িত্ব আমরা কিভাবে পালন করতে পারি, এই নিয়ামতের প্রতিফল যেটা আপনার কাছে আমাদের পৌঁছানো দরকার, আমরা কিভাবে করতে পারি, সেদিকে আমাদেরকে গাইড করুন। মানে তো বলছি এখানেই হচ্ছে আমাদের ইসলামের সাথে পৃথিবীর অন্যান্য সব ধর্ম ব্যবস্থার মধ্যে পার্থক্য। আপনারা যদি তাফসির পড়েন এবং পূর্ববর্তী ইতিহাস পড়েন, দেখবেন পূর্ববর্তী উম্মতদের অবস্থা ছিল, তারা তাদের রবের সাথে সম্পর্কটা ছিল ট্রানজেকশনাল, মানে হলো আমি আগে একটা কিছু দিব, তারপরে রব দিবে, অনেকটা ওই যে আমাদের ইসলামে একটা প্রথা আছে না, মানত, মানত করা, আপনারা সবাই জানেন মানত করা, মানত করা মানে কি, যদি আমার অমুক কাজটা সম্পন্ন হয় তাহলে আমি আল্লাহর নামে এতদিন রোজা রাখবো, বা আমি একটা খাসি কুরবানি করব, একটা খাসি জবাই দেব, একটা খাসি সাদাকা করব, এরকম, তাই না? তার মানে কেমন যেন আল্লাহ তাআলাকে আমি শর্ত দিচ্ছি যে আল্লাহ যদি আমার এই কাজটা করে দেয় তাহলে আমি আল্লাহকে দিব, তার মানে সম্পর্কটা ট্রানজেকশনাল। এই পূর্ববর্তী উম্মতের মধ্যেও দেখবেন তারা হলো যুদ্ধের ময়দানে গেছে, এখন যুদ্ধের ময়দানে তাদের বিশ্বাস ছিল এরকম, যতক্ষণ না আমরা অমুক একটা প্রাণী জবাই করে ওইটার রক্ত ওই পাহাড়ে নিয়ে না দিব, বা আমাদের প্রিয় মেয়ে ছেলে তাদেরকে জবাই করে নিয়ে ওই পাহাড়ে না রাখবো, ওই যুদ্ধে আমরা বিজয়ী হতে পারবো না। তারা মনে করতো এতগুলো সাদাকা যদি না করি, এতগুলো মানুষ যদি আমরা জীবন না দিই, তাহলে আমরা বিজয় লাভ করতে পারবো না, এই যে এরকম একটা বিশ্বাস ছিল। কিন্তু আমাদের ইসলামের বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহান তাআলা বেশুমার রহমত করেন, বেশুমার তিনি আমাদেরকে দিয়ে যাচ্ছেন, এবং এক্ষেত্রে
আমি কি করব, আমার কর্ম করে দিবেন, এরকম না। আল্লাহ সুবহানাহু তাআলা এই যে আমার যে অক্সিজেন দিচ্ছেন, আমার যে সবকিছু ব্যবস্থা করতেছেন, আমি যদি আল্লাহকে না মানি তাহলে কি বন্ধ করে দিচ্ছেন? না, তার মানে এই জায়গাটায় আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে আমাদের রবের সাথে সম্পর্কটা ট্রানজেকশনাল না। তাহলে আমাদেরকে আমরা মানলেও দিচ্ছেন, না মানলেও দিচ্ছেন, সব অবস্থায় দিচ্ছেন। এই জন্যই এখন আমরা ভালো গোলাম, ভালো আব্দ হওয়ার দাবি কি, যে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, হে আল্লাহ আমরা না মানলেও তো আপনি অসংখ্য নিয়ামতরাজি আমাদের উপরে দিয়ে যাচ্ছেন, তো হে রব আমাদেরকে বলে দিন যে আমরা আপনার কিভাবে প্রিয় হতে পারি, আপনার কাজগুলো আমরা কিভাবে করতে পারি, এই দিক আপনি আমাদেরকে গাইড করুন। সম্মানিত উপস্থিতি, দেখেন এই গাইড করার ক্ষেত্রে আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করতেছেন, ইহদি, আপনি আমাদেরকে গাইড করুন। এই হেদায়েত শব্দটা নিয়ে একটু পরে পড়ব, তার আগে একটা ছোট্ট কনসেপ্ট আমরা শিখে যাই। দেখেন পূর্বের আয়াতে কি ছিল, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা একমাত্র আপনাকে ইবাদত করি এবং একমাত্র আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই। তার মানে হলো এই ইহদি বলে বলতেছি যে আল্লাহ ইবাদত করার পদ্ধতি কি, আপনার সাহায্য চাওয়ার পদ্ধতি কি, সেটা আমাদেরকে শিখিয়ে দিন। তো এখান থেকে একটা কনসেপ্ট আসে যে ইবাদত এর আসলে পরিচয় কি, ইবাদত জিনিসটা কি। আমরা জানি আরবি প্রত্যেকটা শব্দের দুইটা অর্থ থাকে, একটা হলো আল মাআনিল আওয়াইল প্রাইমারি মিনিং, আর একটা হলো আল মাওয়া আল মাআনি আল বাতিনা সেকেন্ডারি মিনিং বা গভীর মিনিং, মূল অর্থ। তো ইবাদতের মূল অর্থ আবাদা থেকে কি আসে, আবদ হওয়া, বান্দা হওয়া। ইবাদত বলতে আমরা বাহ্যিক ভাবে বুঝি সালাত আদায় করা, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, উমরা করা, এই যে আল্লাহর হুকুম যখন আসে সেটা পালন করা, এটা আমরা ইবাদত মনে করি, তাই না? বাকি এখানে আমরা একটা কথা সবসময় শুনবো যে পুরা কোরআনকে, কোরআনের একটা হক আছে, পুরা কোরআনকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে, তাই না? পুরা কোরআন আমল করতে হবে। আমরা জানি কোরআনের মৌলিক চারটা হক, 1 নম্বর হলো বিশুদ্ধ তিলাওয়াত করা এবং ম্যাক্সিমাম অংশ মুখস্থ করা, হিফজ করার চেষ্টা করা, কোরআনের হক, কোরআনের প্রতি আমাদের হক। অন্যতম হক হচ্ছে কোরআনে কারিমকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারা, এবং আমরা জানি নবীজি আলাইহিস সালাম লম্বা লম্বা কেরাতে সালাত আদায় করেছেন, তো সুতরাং আমরা লম্বা কেরাতে সালাত আদায় করা একটা সুন্নাহ এবং ইসলামের দায়িত্ব। সেজন্য ম্যাক্সিমাম অংশ যতটুকু আমার দ্বারা সম্ভব বেশি বেশি সুরা মুখস্থ করা, পারা মুখস্থ করা, পারলে পুরা কোরআন হিফজ করা, এটা কোরআনের একটা হক। দ্বিতীয়ত হলো কোরআনের ভাষা বুঝে, কোরআনের অনুবাদ বোঝা এবং কোরআনে এই মেসেজটা কি বলতেছে, এখান থেকে আমার শিক্ষা কি, সেটা অর্জন করার জন্য অনুবাদ এবং তাফসির বোঝা, এটা হলো কোরআনের অন্যতম 2 নম্বর হক। 3 নম্বর হলো হারফান হারফান পুরা কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা, আমল করা। চতুর্থ তো হলো আমি নিজে আমল করব এতটুকুই না, বরঞ্চ সাধ্যমতো অন্যের কাছে এটার দাওয়াত পৌঁছানো, এটা হচ্ছে কোরআনের মৌলিক হক। তাহলে এখন বলেন তো, যদি বলি হারফান হারফান কোরআনকে আমল করতে হবে, তাহলে আলিফ লাম মিম এটা আমল করব কিভাবে? আলিফ লাম মিম, আলিফ লাম রা, এগুলো কি আমল করা যাবে? তার মানে বোঝা যাচ্ছে এই পুরা কোরআনকে আমল করা হচ্ছে ইবাদত। তার মানে এই যে ইবাদতের কনসেপ্টটা এত ছোট না, যে সালাত আদায় করা, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, ইবাদতের কনসেপ্টটা ছোট না, ইবাদত বিষয়টা বিরাট ব্যাপক একটা অংশ। ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত যে আমরা কোরআন নিয়ে চিন্তা করব, এটা ইবাদত। ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত যে আমরা আল্লাহর কাছে আমরা ভয় রাখবো, আল্লাহর প্রতি ভালোবাসা রাখবো, আল্লাহ থেকে কখনো নিরাশ হব না, আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, আমাদের জীবনের ব্যাপারে নিরাশ হব না, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। কোরআনকে নিয়ে চিন্তা করব, কোরআন আমাকে কি গাইডেন্স দিচ্ছে, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। এসব কিছু ইবাদত। এমনকি আমার পরিবারের জন্য আমি হালাল রিজির জন্য চেষ্টা করতেছি, কষ্ট করতেছি, ইবাদত। আমার সন্তান দিনের জন্য এবং উম্মতের জন্য কাজে আসুক, তার জন্য আমি চেষ্টা করতেছি, সময় দিতেছি, ইবাদত। পুরো উম্মার জন্য চেষ্টা করতেছি, ইবাদত। এই সব কিছু ইবাদত। ইবাদতের কনসেপ্টটা এত ছোট না। বাকি আফসোসের বিষয় হলো এই যে কোরআন থেকে আমরা দিন দিন যত দূরে যাব, বা কোরআন থেকে এই কনসেপ্টটা নেওয়া থেকে যত দূরে যাব,
তত আমরা এই যে এবাদতের এই কনসেপ্ট থেকে দূরে যাব। এবাদত বলতে একসময় আমরা মনে করব শুধু এবাদত বলতে আসলে বোঝাই হলো সালাত আদায় করা। এই যে লোকটা আবেদ মানে কি, খুব নফল সালাত করে আদায় করে, লোকটা আবেদ মানে হলো খুব জিকির আজকাল করে, এগুলোকে এবাদত মনে করব। আসলে এবাদতের কনসেপ্টটা অনেক বড়, কারণ আমরা চাচ্ছি ইহদিনা, আল্লাহ আপনি আমাদেরকে এবাদত কিভাবে করতে হবে গাইডেন্স দান করুন। তাহলে আমরা জানি আল্লাহ তাআলা এই যে আমরা যে চাচ্ছি ইহদি আমাদেরকে গাইড করুন, এই গাইডের উত্তর কি? পুরা কোরআন। পুরা কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন আমাদের গাইডেন্সের জন্য। তাহলে পুরা কোরআন যদি গাইড হয়, তাহলে পুরা কোরআনই হচ্ছে এবাদতের পদ্ধতি বলে দিচ্ছে, পুরা কোরআনই হচ্ছে আল্লাহর কিভাবে আমরা প্রিয় হতে পারি সেটা বলে দিচ্ছে। তাহলে পুরা কোরআনই হলো ইবাদত, পুরা কোরআন ইবাদত। তাহলে কোরআনের মধ্যে কিসাস, পূর্ববর্তী নবী এবং উম্মতদের ঘটনা আছে, এগুলো নিয়ে চিন্তা করা, সেটা জীবনে বাস্তবায়ন করা ইবাদত। কোরআনের মধ্যে মাওয়াইজা বা ওয়াজ নসিহা আছে, সেগুলো নিজে আমল করা, অন্যকে দেওয়া, এগুলো ইবাদত। কোরআনে আল্লাহ এবং সৃষ্টি সম্পর্কে চিন্তা করার কথা আছে, বিজ্ঞান নিয়ে চিন্তা করার কথা আছে, এগুলো সব ইবাদত। তাহলে ইবাদতের কনসেপ্টটা অনেক বড়, পুরা কোরআনই হচ্ছে ইবাদত। বরঞ্চ পুরা কোরআনই আল্লাহ তাআলা ইহদি এর জবাবে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে পড়ছিলাম ইহদি মানে হে আল্লাহ আপনি গাইড করুন। আমরা প্রথম 3 আয়াতে যদি খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহ তাআলার জন্য যিনি রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন, তাহলে আল্লাহ তাআলা রব, আমি কি হলাম? তার বান্দা, আব্দ, তাই না? আর রহমানির রহিম, আল্লাহ তাআলা দয়া করেন, তিনি রহমান, তাহলে আমি কি হলাম? দয়া প্রাপ্ত। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচারের দিনের মালিক, ওই দিন বিচার করবেন, তাহলে আমি কি হলাম? ওই বিচারের সম্মুখীন হওয়া ব্যক্তি। তার মানে এই পূর্বের 3 আয়াত ওই সবগুলো থেকে বোঝা যাচ্ছিল হলো যে আমার নিজেকে নিয়ে চিন্তা আসে, আল্লাহর সাথে আমার সম্পর্ক, আমি নিজের সম্পর্ক বিল্ড আপ করছিলাম। কিন্তু এই 5 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা শুধু নিজের কথা বলে না, এখানে আসে নাই ইহদিনি, আল্লাহ আপনি আমাকে গাইড করুন, নো, আসছে হলো না, আস, আল্লাহ আপনি আমাদেরকে গাইড করুন। এখান থেকে একটা সূক্ষ্ম ইঙ্গিত পাওয়া যায় যে ইবাদত বা আল্লাহ তাআলাকে মানা, দিনকে পালন করা, দিনের ভিতরে থাকা, এর জন্য একটা জরুরি এবং আবশ্যকীয় বিষয় হচ্ছে ইবাদতের পরিবেশ। একাকী ইবাদত করা, একাকী আল্লাহর হুকুম পালন করা, সামাজিক ভাবে যদি বাধা থাকে, পারিবারিক ভাবে যদি বাধা থাকে, তাহলে কঠিন। আল্লাহ তাহলে এখানে বলে দিচ্ছেন ইহদিনা, তাহলে আমাদেরকে আপনি গাইডেন্স দিন। আল্লাহ ইবাদত করার জন্য, আপনাকে মারার জন্য আমি একাকী করলে অনেক কঠিন, আল্লাহ আমার পুরা পরিবারকে আপনি হেদায়াত দিয়ে দিন, সবাই মিলে যেন আমরা একটা আপনাকে মানার, দিন পালনের, ইবাদতের একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ কায়েম করতে পারি, হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে গাইড করুন। তার মানে বুঝা যায় একাকী হেদায়াতের রাস্তায় চলা, একাকী আল্লাহকে মানা একটু কঠিন, কিন্তু যদি পরিবেশ থাকে, পরিবেশটা বিরাট প্রভাবক, তখন সেক্ষেত্রে সবাই মিলে সহজ হয়ে যায়। দেখেন এখান থেকে আরেকটা জিনিস এখানে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে এই যে ইহদি না, এই না বলার কারণে এখান থেকে এবাদতের ক্ষেত্রে বা আল্লাহ তাআলাকে মানার ক্ষেত্রে এই যে আত্মকেন্দ্রিক চিন্তা করা, এটাকে আল্লাহ তাআলা অনুৎসাহিত করছেন। আত্মকেন্দ্রিক চিন্তা করা যে আমি হেদায়েত পেয়ে যাই, আমি জান্নাতি হয়ে যাই, বাকি অন্যরা যা করে করুক, তারা যা হয় হোক, এই যে এই আত্মকেন্দ্রিক চিন্তাটা, এই খুদগার্জি, এটাকে এখানে অনুৎসাহিত করা হচ্ছে। বরঞ্চ বলা হচ্ছে যে আমি আমার জন্য যেমন হেদায়েত কামনা করি, আমি আমার জন্য যেরকম উত্তম ভাবে সুন্দর ভাবে হেদায়েত কামনা করি, ঠিক আমি যখন আমার পরিবারের জন্য চাইব, ঠিক আমি যখন আমার প্রতিবেশী অন্য কারোর জন্য চাইব যে সেও হেদায়েত পাক, সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ওইটাই করতে হবে, এর ব্যতিক্রম করা যাবে না। আমাদের হয় কি যে আমি আমার জন্য তো চাই যে একজন ভালো হুজুর বা কোরআনে কারিম থেকে আমি খুব ভালোভাবে বুঝে আমি নিজের গাইডেন্সটা নিতে পারি, কিন্তু যখন আমি আরেকজনকে দাওয়াত দিতে যাই, তখন এই পদ্ধতিটা ভুলে যাই, তাকে আমি ধমক দিয়ে বলতেছি, তাকে জোর করে বলতেছি, না মানলে তাকে বকা দিচ্ছি, পারলে বাসা থেকে বের করে দিচ্ছি, এরকম করতেছি।
দেখি এটা আমার ক্ষেত্রে কি আমি পছন্দ করি যে আমাকে কেউ একটা কিছু বুঝাক। মানুষের ন্যাচারই হলো যে আমাকে যখন কেউ একটা কিছু বলবে, সে যদি সফট ভাবে বলে তাহলে আমি সেটা গ্রহণ করি, মানুষ সেটা গ্রহণ করে। কিন্তু যখন এটা একটু পদ্ধতিটা ভিন্ন হয়ে যায়, একটু জোর করে বলে, ধমক দিয়ে বলে, শাসন করে বলে, তখন আর সেটা মানুষ নিতে চায় না, এটা ন্যাচার। তো এই যে আল্লাহ তাআলা ইহদিনা এটা বলে আমাদেরকে এখানে একটা সূক্ষ্ম মেসেজ এটাও দিচ্ছেন যে প্রত্যেক বান্দা সে নিজের জন্য যেরকম সুন্দর, নম্র এবং উত্তম নসিহা পছন্দ করে, সে আরেকজনকে দাওয়াত দিবে, এটা তার দায়িত্ব। যখন সে আরেকজনকে দাওয়াত দিবে তখন এটা খেয়াল রাখতে হবে, তখন এর ব্যতিক্রম করা যাবে না। এই জন্যই এই সুরাতুল ফাতেহা এই সুরাটাকে বলা হচ্ছে সুরাতুল হায়াত, মানে এর মধ্যে পুরা জীবনকে শিখানো হয়েছে। একজন ব্যক্তি যদি সুরা ফাতেহার মধ্যে গাউর করে, চিন্তা করে, তার পুরো জীবন ঠিক হয়ে যাবে, পুরো জীবন ঠিক হয়ে যাবে, পারিবারিক জীবন, দাওয়াতি জীবন, সে দাওয়াত দিবে কিভাবে, সব এখানে শেখানো হয়েছে। ইহতিরা, আল্লাহ আপনি আমাদেরকে গাইড করুন। হাদিসে বাকি আসছে, আমরা জানি যে খাঁটি এবং প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য সে সেটাই পছন্দ করে। লা ইউমিনু আহাদুকুম, কোন ব্যক্তি খাঁটি মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বালি আখিহি, যতক্ষণ না সে পছন্দ করবে তার ভাইয়ের জন্য, মা ওই জিনিস, ইউহিব্বু লিনাফসিহি, যা সে নিজের জন্য পছন্দ করে। তা আমি নিজের জন্য যেরকম উত্তম নাসিহা চাই, আমি নিজের জন্য যেরকম আল মাওয়িজাতুল হাসানাহ চাই, অন্যকে দাওয়াত দেওয়ার সময় যেন আমি এর ব্যতিক্রম না করি। এই জন্য আল্লাহ তাআলা এখানে শিখাচ্ছেন ইহদিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে গাইড করুন, যেন আমরা সামাজিক পরিবেশ তৈরি করে, আমরা পরিবারের মধ্যে ইবাদতের পরিবেশ তৈরি করে, সবাই মিলে একসাথে দিন পালন করে, হে আল্লাহ আমরা যেন আপনার নৈকট্যশীল বান্দা বান্দি হতে পারি। ইহদিনা, সম্মানিত উপস্থিতি, এখানে একটু আমরা হেদায়েত এবং এলেম এই দুইটা জিনিসের মধ্যে একটু পার্থক্য জানতে চাই। আমি একটা এক্সাম্পল বলি, তাহলে আপনি এই দুইটার মধ্যে এই পার্থক্যটা বুঝতে একটু সহজ হবে। যেমন আমি বললাম যে আমি এখান থেকে ময়মনসিং যাব, ময়মনসিং যাওয়ার ক্ষেত্রে কিভাবে যাব একজনকে জিজ্ঞাসা করছি, ভাই আমি ময়মনসিং যাব কিভাবে যাব একটু বলে দাও দেখি। তো সে বলে দিচ্ছে, মহাখালী গিয়ে গাড়িতে উঠবেন, ওখান থেকে গিয়ে মাসকান্দা বাস স্ট্যান্ডে নেমে যাবেন, ওইটাই ময়মনসিং শহর বলে দিল। তো এখানে আমি বলতে পারি সে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে ময়মনসিং যাইতে হবে কিভাবে, তো যাওয়ার একটা নির্দেশনা দিচ্ছে, এই নির্দেশনাটাকে বলে হেদায়েত। আবার একইভাবে এটা বলতে পারি সে আমাকে এলেম দিয়েছে, তথ্য দিয়েছে কিভাবে ময়মনসিং যাইতে হবে। তো এখানে কি বোঝা যায়, এলেম এবং হেদায়েত দুইটা একই জিনিস না? বাহ্যিকভাবে এক অর্থে আমরা হেদায়েত এবং এলেম, সে আমাকে গাইড দিয়েছে, ইনস্ট্রাকশন দিয়েছে, সে আমাকে তথ্য দিয়েছে, উপাত্ত দিয়েছে, এভাবে বলতে পারি। তার মানে এখানে বোঝা যায় এলেম এবং গাইড দুইটা একই। সে আমি বলতে পারি যে হাদা নি ইলা ময়মনসিং, একই বাক্যে বলতে পারি আলিম আলামানি, সে আমাকে জানিয়েছে, তথ্য দিয়েছে, ইলা তারিক ময়মনসিং, ময়মনসিং এর রাস্তা সম্পর্কে। আরবিতে দুইটাই বলতে পারি, তার মানে এখানে এলেম শব্দও ব্যবহার করা শুদ্ধ, আপনি হেদায়ত ব্যবহার করলেও এখানে ভুল হবে না। বাকি আসলে এখানে এখন প্রশ্ন হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে ইহদিনা বলতেছে, আলিম না কেন বললাম না, যে আমরা এটাও বলতে পারতাম আলিম না, হে আল্লাহ আপনি আমাদেরকে শিখাইয়া দিন, হে আল্লাহ আপনি আমাদেরকে জ্ঞান দিন যে কিভাবে আমরা এই যে সামনে আসতেছে সিরাত আল মুস্তাকিম, সিরাত আল মুস্তাকিমে চলতে পারবো, এই জ্ঞান, এই আলেম আমাদেরকে দিন, এই প্রশ্ন করতে পারবে। হিদায়াত আর ইলেমের ডিফারিয়াটা একটু বলেন আরেকবার প্লিজ। হ্যাঁ, এলেম এবং হেদায়েত দুইটার বিস্তারিত আসতেছে, মানে হলো আমরা আল্লাহ তাআলাকে বলতে পারতাম হে আল্লাহ আলিম না, হে আল্লাহ আপনি আমাদেরকে জ্ঞান দিন, সিরাতে মুস্তাকিমের সঠিক রাস্তার জ্ঞান দিন, এভাবে বলতে পারতাম। প্রশ্নটা এভাবে না আসে, ইহদিনা, আমরা আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছি কেন? কারণ হলো এই দুইটার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। এক নম্বর পার্থক্য হলো হেদায়েতটা ওন করা যায় না, হেদায়েতের মালিক হওয়া যায় না, হেদায়েতটা মালিক হওয়া যায় না, কিন্তু এলেম এটা ওন করা যায়, একটা পর্যায় পর্যন্ত এটার অধিকারী হওয়া যায়। ধরেন আমি একবার যদি শিখে যাই যে দরজার তালা কিভাবে খুলতে হয়, একবার শিখে গেলে এটা আমার থেকে চলে যায় না, এটা আমার
মালিকানা এসে গেছে। আমি ফ্রিজ ঠিক করতে কিভাবে হবে, এসি ঠিক করতে হবে কিভাবে, গাড়ি ঠিক করতে হবে কিভাবে, এই এলএম আমি শিখছি। কম্পিউটারে কিভাবে কি করতে হবে এই এলএম আমি শিখছি, এটা আমার থেকে চলে যায় না, প্র্যাকটিসে থাকলে এটা আমি অন করতে পারি। কিন্তু হেদায়েত এমন জিনিস না, হেদায়েত অন করা যায় না। একইভাবে এলএমের একটা বৈশিষ্ট্য হচ্ছে এলএম দিন দিন উন্নত হয়। আমি ক্লাস ওয়ানে পড়েছি, এবার দ্বিতীয় বর্ষে গিয়ে ক্লাস ওয়ানের পড়া কমপ্লিট হয়ে গেলে তখন কি আমি আবার ক্লাস ওয়ানে পড়তে থাকবো নাকি ক্লাস টু? ক্লাস টু এভাবে এভাবে স্তর বাই স্তর আমি উপরের দিকে যাব। এলএমের বৈশিষ্ট্য হচ্ছে সামনের দিকে যাবে, সে পিছনের দিক আর ইয়া করবে না। কিন্তু হেদায়েতের ক্ষেত্রে মনে রাখতে হবে হেদায়েতটা উপরে নিয়ে যায় না, বরঞ্চ হেদায়েতটা এমন জিনিস যেটা ছোট একটা কাজের দ্বারা হেদায়েত কমে যাবে, হেদায়েতটা আবার একটা ভালো কাজ করব হেদায়েত বাড়বে। আবার এই হেদায়েত যে আমার মধ্যে নিশ্চিত থাকবে সব সময়, স্থায়ী থাকবে এরকমও না, বরঞ্চ আমার এমন কোনো কাজ হইতে পারে যার দ্বারা হেদায়েত চলে যাবে, আমি মুনাফিক হয়ে যাব। আমার মধ্যে কোনো মুনাফিকের আলামত পাওয়া যাচ্ছে, আমি কোনো কুফুরি কাজ করতেছি, শিরিক করতেছি, তখন আমার মধ্যে হেদায়েত থাকবেই না। তার মানে এলএম এর সাথে হেদায়েতটা এক্ষেত্রে পরিপূর্ণ বিপরীত। একইভাবে যদি আমরা এলএম এর কথা চিন্তা করি, তাহলে এলএমটা কষ্ট করে অর্জন করা যায়। এলএমটা আমি যদি কষ্ট করি, মেহনত করি, তাহলে 2 2 4 হবে, এই যে অঙ্ক এটা আমি শিখতে পারবো। এটার ক্ষেত্রে আমি কষ্ট করলে মেহনত করে অর্জন করতে পারি। কিন্তু হেদায়েত, হেদায়েতটা এই কষ্ট করে একটা অংশ তো অর্জন করা যায়, কিন্তু এটা স্থায়ী রাখা যায় না, এটা স্থায়ী রাখা যায় না। এই জন্যই দেখেন আমরা বারবার আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ হেদায়েত দান করুন আমাদেরকে। হে আল্লাহ আমাদের কাজের মাধ্যমে আমাদের বারবার এমন হয়ে যায় যে আমির হেদায়েত কমে যাচ্ছে, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের উপরে রাখেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন। এই জন্য আমরা বারবার চাচ্ছি আল্লাহ তাআলার কাছে, বারবার প্রতি ওয়াক্তে সালাতে শুধুমাত্র ফরজ চিন্তা করলেই 17 বার চাচ্ছি, ইহদিনা, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন, 17 বার চাচ্ছি। এটা প্রশ্ন আসে না যে কেন বারবার চাচ্ছি? একটা জিনিস আমি একবার আমি একটা জ্ঞান শিখে গেছি, এটা তো আমার দরকার হয় না, আর দ্বিতীয়বার দরকার হয় না, বারবার কেন চাচ্ছি? বারবার চাচ্ছি এখান থেকে আল্লাহ তাআলা একটা শিক্ষা আমাদেরকে দিচ্ছেন যে হেদায়েতটা আমাদের সার্বক্ষণিক প্রয়োজন, সব সময় প্রয়োজন, এবং আল্লাহ তাআলার কাছে বারবার চেয়ে সেটাকে স্থায়ী করা, সেটাকে বৃদ্ধি করা, সেটাকে উন্নতি করা, মানে সেটার জন্য চেষ্টা করা, এটা আমাদের প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা শিখাচ্ছে প্রতি সালাতে বারবার তুমি পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার উপস্থিতি এখান থেকে আরো একটা ছোট্ট মেসেজ আসে, সেটা হলো আমি আমার জন্য চাইতেছি হেদায়েত, চাইতেছি হেদায়েত, এত গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার জীবনের প্রতি মুহূর্তে দরকার, এটা আমি আমার জন্য চাচ্ছি। ওই সময় আমার মনের অবস্থা কেমন থাকা দরকার? ওই সময় আমার অবস্থা থাকা দরকার, আমি হেদায়েত চাচ্ছি, তখন আমার মন অন্যদিকে, একদিক থেকে আমি গুরুত্বপূর্ণ জিনিস আমি চাচ্ছি, তখন আমি চিন্তা করতেছি অন্য আরেকটা, বা আমি চাচ্ছি যে এটা আমি বুঝি না, বা এত গুরুত্বপূর্ণ জিনিস চাচ্ছি, তখন এটার অবস্থাটা কি? এই জন্য এই যে আল্লাহ তাআলার কাছে আমরা বারবার বলতেছি সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি হেদায়েত দান করুন, এই হেদায়েতের বাস্তবতাটা আমাদের বোঝা দরকার, এবং এটা আমাদের কত নিড, এটা যে আমাদের জন্য কত আবশ্যকীয় জিনিস, সেটা আমাদের বোঝা দরকার। আল্লাহ আমাদেরকে হাদি হয়ে যান, আমাদের মুহতাদি বানায় দিন, যেন সঠিক হেদায়েত প্রাপ্ত হতে পারি, সেই দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে হেদায়েত শব্দটার আরবি ব্যবহার, আচ্ছা আপনাদের থেকে আওয়াজ আসতেছে, শাহনাজ আপা আপনি বারবার মিউট করছেন, আনমিউট করছেন, একটা আওয়াজ হচ্ছে। ওকে আলহামদুলিল্লাহ, এখন একটু আমরা হেদায়েত শব্দটার আরবি ব্যবহার শিখব। দেখেন হেদায়েত শব্দটা তিন ভাবে ব্যবহার হতে পারে কোরআনে কারিমে, দুই ভাবে ব্যবহার আসছে, আরেকটা ব্যবহার আসে নাই, বাকি হইতে পারে। এই হেদায়েত শব্দটা আমরা গ্রামার যারা পড়েছি, হারফুল জার বা প্রিপোজিশন বলে, এটা ইলা সহ ব্যবহার হতে পারে।
আল হিদায়াতু ইলা সিরাতি বা ইলা এরকম আসতে পারে, যেমন কোরআনে আসছে ইন্না হাদাল কোরআন ইয়াহদি ইলা সিরাতিন মুস্তাকিম, এরকম আসছে ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, সূরা শুরার মধ্যে আসছে। নবীজি আলাইহিস সালামকে বলতেছে, হ্যাঁ নবী, আপনি সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়াত দিন, গাইডেন্স দিন বা গাইডেন্স দিচ্ছেন, গাইডেন্স দিচ্ছেন। ইলা সিরাতে মুস্তাকিম, ইলা সহ ব্যবহার হইতে পারে। আমি বলতেছি রাস্তার দিকে হেদায়াত দেওয়া, দেখেন যদি বলি ইলা সিরাতে অর্থ কি হবে, রাস্তার দিকে হেদায়াত। যে আমি জিজ্ঞাসা করছি, ভাই আমি ফার্ম গেটে যাব, তো বলতেছে যে এখান থেকে গিয়ে গাড়িতে উঠেন, ওই গাড়ি অমুক গাড়িতে উঠবেন, ওই গাড়িটা নিয়ে ফার্ম গেট নামায় দিবে, ওইখানে একটা বড় ওভার ব্রিজ পাবেন, ওইখানে নিয়ে যাবেন, এটা হলো ফার্ম গেট, এটা হলো রাস্তার দিকে হেদায়ত। ইলা হরফুল জার সহ, ঠিক এই ক্রিয়াটা আলা সহ ব্যবহার হতে পারে। আল হিদায়াতু আলা সিরাতি, রাস্তার উপরে হেদায়ত, রাস্তার উপরে মানে মানে আমি গাইডেন্স চাচ্ছি, ভাই এই রাস্তাটার ব্যাপারে বলেন তো, এই রাস্তাটা আসলে কিরকম, নিরাপদ কিনা। সে বলে দিচ্ছে, ভাই রাস্তাটা নিরাপদ, বাকি রাতে যাওয়া ঠিক না, ওইখানে এই অংশটা আছে, ওইখানে অনেক সময় ছিনতাই হয়, অনেক সময় বন্য প্রাণীরা চলে আসে, এই জন্য রাতে যাওয়া ঠিক না। এটা হলো রাস্তার উপরে ইনস্ট্রাকশন দিল সে, মানে হলো ওই রাস্তাটার ব্যাপারে, রাস্তাটা ওইখানে ভাঙা আছে রাস্তা। এটা হলো আলা দিয়ে ব্যবহার হয়। সূরা আরাফের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ ইল্লাজি হাদানা, না আলা সহ কোরআনে ব্যবহার আসে নাই। আলা মানে হলো রাস্তার উপরে হেদায়ত দেওয়া, এই আলা সহ কোরআনে আসে নাই। বাকি এই আরবি শব্দটা ব্যবহার হতে পারে, অর্থ হলো রাস্তার উপরে ইনস্ট্রাকশন দেওয়া। 3 নাম্বার, এটার আরেকটা ব্যবহার হতে পারে হারফুল জার লি সহ, আল হিদায়াতু লিসসিরাতি, রাস্তার জন্য হেদায়ত। এই দুইটার অনুবাদ ঠিক করা হয় নাই, আফওয়ান। আল হিদায়াতু লিসসিরাতি, লি দিয়ে বলতে পারি, লি দিয়ে হবে হলো যে লি মানে গায়াত, একদম গন্তব্যস্থল পর্যন্ত এই জিনিসটা বোঝায়, গন্তব্যস্থল পর্যন্ত এই জিনিসটা বোঝাবে। যেমন আমি বললাম আমাকে ফার্ম গেটের রাস্তা দেখায় দেন, সে আমাকে হাতে ধরে একদম গাড়িতে বসলো, চলেন আমিও ফার্ম গেট যাচ্ছি, ফার্ম গেট গিয়ে নামিয়ে দিয়ে বললো ভাই এটাই ফার্ম গেট। তো এই যে একদম গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়ার যে গাইড, এটাকে লি দিয়ে ব্যবহার করে। সূরা আরাফের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ ইল্লাদি হাদানা লিহাদা, জান্নাতে যাওয়ার পরে ব্যক্তি শুক্রিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ ইল্লাদি হাদানা, সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা সেই রবের যিনি আমাদেরকে হেদায়ত দিয়েছিলেন লিহাদা, মানে হলো এই জান্নাতের নিয়ামত প্রাপ্ত হওয়ার জন্য। তো আমরা জানি প্রত্যেক মুমিনেরই কি জান্নাত হচ্ছে মূল গন্তব্যস্থল, ওইটা হলো আমাদের মূল ডেস্টিনেশন, ওইটার জন্য লি। তাহলে আমরা এই হেদায়ত শব্দটার প্রিপোজিশনগত 3টা ব্যবহার পেলাম, একটা হলো ইলা রাস্তার দিকে হেদায়ত, আর একটা হলো আলা রাস্তার উপরে রাস্তাটা কেমন সেই ইনস্ট্রাকশন দেওয়া, আর একটা হলো একদম গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া লি দি। এখন প্রশ্ন আছে, আমরা সূরা তো ফাতিহার মধ্যে পড়তেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন তো এখানে কি আসছে, লি ইলা আলা কি আসছে, বলেন তো এখানে কি আসছে, লি ইলা আলা কি আসছে, কে বলতে পারে, এটা লি আসছে, লি লি কোথায়, ইহদিনা আসসিরাতা, ডাইরেক্ট আছে, কোনো প্রিপোজিশনই নাই তাই না, এখানে নাই, লি হ্যাঁ ইলা কিছুই আসে নাই তাই না। এখন প্রশ্ন হয় যে মানে শব্দটা তার মানে তো খোলা লা, আছে, তার মানে তো খোলা আছে, ওপেন হ্যাঁ আছে, রাইট, লি ইলা আলা 3টা ব্যবহার হতে পারে, কোনোটাই আসে নাই, তার মানে কি বোঝা গেল যে এখানে ওপেন রাখা হয়েছে তাই না। যদি ইলা আসতো তাহলে দেখেন একটা অর্থ ফিক্সড হয়ে যেত, অর্থ হয়তো কি তাহলে আপনি রাস্তার দিকে হেদায়ত দান করেন, শুধু বলে দিত এটা সঠিক রাস্তা, শুধু কোরআন আসছে, শুধু নবী আসছে, এতটুকুই খান্ত শেষ। 2 নাম্বার, আলা বললে রাস্তাটা বিপজ্জনক কিনা কঠিন ওইটার কথা আসতো, আর লি বললে শুধু ডেস্টিনেশন বলে দেওয়ার কথা হইতো। তো এখানে ওপেন রাখার কারণে, কোনো হারফুল জার ব্যবহার না করার কারণে অর্থটা একদম ওপেন, মানে এই 3টারই এখানে অর্থ নেওয়া যাবে। তার মানে আমাদের হলো রাস্তার দিকে গাইডেন্স দরকার, আমরা একটা স্তরে থাকবো তখন আমরা রাস্তায় চিনি না, হেদায়াতের রাস্তা কোনটা, কোরআনের সঠিক রাস্তা কোনটা, তখন আমাদের প্রয়োজন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে রাস্তাটা দেখায় দেন, কোন রাস্তায় যাব। রাস্তায় উঠে গেছি, এখন রাস্তাটা বিপজ্জনক, কঠিন, কোন রাস্তায় চলতে হবে, কিভাবে চলতে হবে সেটা দরকার, তখন আলা দরকার, তখন বলতেছি ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছে এই রাস্তায় এই বিপদ আছে, এই পরীক্ষা আসবে, তোমাকে এইভাবে চলতে হবে, লিস-সিরাত, এবং সর্বশেষ আমাদের ডেস্টিনেশনও দরকার, এই জন্য লি অর্থটাও দরকার। এই জন্য একই সাথে তিনটা অর্থকে নেওয়ার জন্য দেখেন এখানে ইলা আলা ইলা লি কোনোটাই ব্যবহার হয় নাই, যেন এই তিনটা অর্থই ওপেন থাকে। এটাকে বালাগার ভাষায় বলে হলো আল জিক্রু ওয়াল হাজফু, জিকির উল্লেখ থাকবে বাক্যে অনেক সময়, যেমন ওই যে কোরআনের উদাহরণ দিলাম ওয়াইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আলহামদুলিল্লাহ ইল্লাজি হাদানা লিহাদা, ওই লি এবং ইলা আসছে, ওগুলো হলো জিকির। আর বিশেষ কারণে শব্দটাকে হজফ করা হয়, ড্রপ করা হয় অনেক সময়, এটা হচ্ছে হজফ। তাহলে এখানে আমাদের ইহদিনাস সিরাত আল মুস্তাকিম বলতেছে, এটা কি হজফ? তাহলে হজফ হলো কেন? অর্থকে অপেন রাখার জন্য, অর্থকে অপেন রাখার জন্য, যেন সবগুলোই অন্তর্ভুক্ত হতে পারে। এখন একটু আমরা আসি পরবর্তী শব্দটা আস-সিরাত। এই সিরাত শব্দটা এখানে ব্যবহার হয়েছে ইহদিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে গাইড করুন, কোন দিকে গাইড করবেন? আস-সিরাত, সিরাতের দিকে গাইড করবেন। যে সিরাত শব্দটা একটু আমরা বুঝি, সিরাত শব্দের অর্থ আমরা পড়ি পথ বা রাস্তা। আমরা জানি আরবিতে আরো অনেকগুলো শব্দ আছে রাস্তা বোঝায়, যেমন একটা শব্দ হলো তরিকুন, এটার প্লুরাল আছে তুরুকুন, অর্থ হলো পায়ে হাঁটার রাস্তা বা ছোট রাস্তা। ওই যে আমরা সুরাত তারেক পড়ি না, তারাকা, এই শব্দের অর্থ হলো আসা, এতে তাক ফেলে দেওয়া। একটা খেতে ঘাস আছে, ওই খেতে ঘাস দিয়ে একটানা মানুষ একই দিকে হাঁটে, তখন একটা রাস্তা তৈরি হয়ে যায় না? এই যে পায়ের আঘাতে যে রাস্তা তৈরি হয় এটাকে আসলে আরবিতে তরিক বলে, তরিক, পায়ে হাঁটার রাস্তা, পায়ের আঘাতে যেটা হয় তরাকা। আর রাজুলু বিরিজলি, মানুষ পা দ্বারা আঘাত করে যে রাস্তা তৈরি করে এটাকে তরিক বলে, ছোট রাস্তা। এটার জন্য আরো একটা শব্দ ব্যবহার হয় সাবিলুন, বহুবচন হচ্ছে সুবুলুন, এটার অর্থ রাস্তা, তুলনামূলক বড় রাস্তা। তো হয় কি, বাড়ি থেকে পায়ে হাঁটার রাস্তা একটা আছে, আবার মাঝখানে গিয়ে একটা মেইন রোড আছে, তো এই পায়ে হাঁটার রাস্তা নিয়ে আর একটা বড় রাস্তায় উঠায় দেয় না আমাদেরকে? বাজারে যাওয়ার রাস্তা আমার বাড়ি থেকে ছোট রাস্তা, পরে গিয়ে একটা মূল রাস্তায় উঠায় দিচ্ছে। এই যে তরিক নিয়ে যেই রাস্তায় সংযোগ স্থাপন করে দেয়, তুলনামূলক বড়, সেটাকে আরবিতে সাবিল বলে। তো এটারও বহু বছর আসছে সুবলুন। সর্বশেষ যে সিরাত শব্দটা আমরা এখানে ব্যবহার পাচ্ছি ইহদিনা সিরাত, এই সিরাত শব্দের বহু বচন ব্যবহার হয় না। সিরাতুন অর্থ হলো পথ, এবং আসলে ওই যে রাস্তা অর্থেও ব্যবহার হয় না, যে যেটা বাহ্যিক রাস্তা আমরা দেখি পায়ে হাঁটার রাস্তা, ওই রাস্তা অর্থেই ব্যবহার হয় না। সিরাতটা আসলে চিন্তাগত রাস্তা, মানে যেটার আসলে ফিজিক্যাল কোনো স্ট্রাকচার নাই, ওইটাকে আসলে আরবিতে সিরাত বলে। তো এখন প্রশ্ন আসে, এখানে সাবিল, তরিক, এই শব্দগুলো ব্যবহার না করে আল্লাহ তাআলা সিরাত ব্যবহার করলেন কেন? এই প্রশ্নের উত্তরটা বোঝার জন্য একটু সিরাত শব্দটার মূল বুঝতে হবে। দেখেন সিরাত শব্দটা আসে হলো সুরাতুন থেকে, সুরাত, সুরাত শব্দের অর্থ হলো তরবারি, এবং এমন তরবারি যে তরবারিটা খুব সোজা, এবং যে তরবারিটা খুব প্রশস্ত এবং লম্বা দীর্ঘ, সোজা প্রশস্ত এবং দীর্ঘ, এবং তরবারিকে সুরাত বলে, এখান থেকে আসছে সিরাত। তার মানে সিরাত মানে এমন রাস্তা যে রাস্তাটা সোজা, বাঁকাতেরা নেই। সোজা হওয়ার দ্বারা কি বোঝা যায়? যে এটার, এই রাস্তায় উঠে গেলে কেউ তার গন্তব্যস্থলে পৌঁছাতে কঠিন হবে না, মানে এখান থেকে গিয়ে ডানে মোড়, বামে মোড়, ওইদিকে ওইদিকে অনেক কিছু নাই, বরঞ্চ রাস্তাটা সোজা। সিরাতে মুস্তাকিমের যে রাস্তা সোজা, এই রাস্তায় উঠে গেলে গন্তব্যস্থলে পৌঁছানো সহজ এবং প্রশস্ত। প্রশস্ত হওয়ার দ্বারা কি, যে আমি একজন উঠে গেছি, তার পাঁচজন উঠে গেছি, এখন রাস্তা ব্লক হয়ে গেছে, আরেকজন এসে এই রাস্তায় আর উঠতে পারবে না, এরকম না, বরঞ্চ রাস্তাটা এত প্রশস্ত সবাই মিলে একসাথে এই রাস্তায় চলা যায়। এই জন্যই আল্লাহ শিখাচ্ছেন ইহদিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দিন, অর্থাৎ এমন রাস্তার দিকে
যে রাস্তায় আমরা সবাই একসাথে চলতে পারবো প্রশস্ত, এবং রাস্তাটা হচ্ছে তুলনামূলক দীর্ঘ, অনেক লম্বা রাস্তা। 2 দিন আমল করলাম, এরপরে আমার আর আমল করা লাগবে না, এরকম না। তো এই যে এখানে যদি সাবিল শব্দ ব্যবহার হতো, তাহলে দেখেন এই তিনটা অর্থ এখানে, এটাকে বালাগার ভাষায় বলে তাসবি বা ইস্তেআরা। ইস্তেআরা মানে শব্দ ব্যবহার করে ওই শব্দের বৈশিষ্ট্যের দিকে ইশারা করা। ইলমুল বায়ান যারা পড়েছেন বালাগার মধ্যে, এটাকে বলে ইস্তেআরা। তো এখানে সিরাত শব্দ ব্যবহার করে সিরাতের যে অর্থগত বৈশিষ্ট্য, সোজা, প্রশস্ত, দীর্ঘ, সেদিকে ইস্তেআরা করা হচ্ছে, তুলনা করা হচ্ছে, বা এটাকে বলে সেই রূপক অর্থটা এখানে নেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এখানে আরো একটা বিষয় আসে, সেটা হচ্ছে ইহদিনাস সিরাত, আলহামদুলিল্লাহ। এই যে এই অর্থগুলো নেওয়ার জন্য এখানে সিরাত শব্দ ব্যবহার হয়েছে। এবং দেখেন আরেকটা বিষয় কি বললাম, তরিকুন সাবিলুন, দুইটারই বহুবচন আছে। তার মানে যদি তরিক ব্যবহার হতো বা সাবিল ব্যবহার হতো, তাহলে এখান থেকে একটা সূক্ষ্ম ইঙ্গিত পাওয়া যাইতো যে এই রাস্তাগুলোর অল্টারনেট আছে। তুরুকুন মানে অনেক রাস্তা, অনেকগুলো রাস্তা আছে, যে কোনো একটাতে গেলেই হবে। তরিক মানে আর অল্টারনেট আছে অনেক, যে কোনো একটাতে চললেই হবে। তো এখানে সিরাত শব্দ ব্যবহার হওয়ার দ্বারা এটা বোঝাচ্ছে দা ওয়ানলি ওয়ে, এর আর বিকল্প নাই, কোনো অল্টারনেট নেই। এই সিরাত যেটা, সিরাতে মুস্তাকিম, এই রাস্তাতেই আমাকে চলতে হবে, এই রাস্তার বাহিরে আশপাশে অন্য রাস্তা ওইটাকে আমি মুক্তির রাস্তা মনে করব, এর কোনো সুযোগ নাই। এই রাস্তাটা অনেক প্রশস্ত, এই রাস্তার ভিতরে আমি কিনারায় থাকি, সাইডে থাকি, মাঝখানে থাকি, ডানে থাকি, বামে থাকি, অসুবিধা নাই। কিন্তু এই রাস্তার বাহিরে অন্য রাস্তা, ইসলামের বিপরীত রাস্তা, সেই রাস্তা চিন্তা করার কোনো সুযোগ নেই, কারণ এটা হলো একমাত্র রাস্তা। আমাকে অবশ্যই এই রাস্তায় থাকতে হবে, এই রাস্তায় থেকে একটু সাইডে আসি, পিছনে আসি, ডানে আসি, বামে আসি, একদম মাঝখানে আসি, খুব সামনে আসি, সব মাকবুল, কোনো অসুবিধা নেই। কিন্তু এই রাস্তার বাহিরে, আমি ইসলামের বাহিরে থাকবো, এর কোনো সুযোগ নেই। তো দেখেন তো আসিরাত ব্যবহার হওয়ার দ্বারা দুইটা বড় বড় ফায়দা পাওয়া গেল। বলেন তো কি, 1 নম্বর হচ্ছে এই সিরাত রাস্তাটা হচ্ছে একমাত্র রাস্তা, এটা বুঝাচ্ছে। 2 নম্বর হচ্ছে এই সিরাত শব্দের মধ্যে সোজা, প্রশস্ত এবং দীর্ঘ, এই যে অর্থগত বিষয়গুলো আছে, এটাও এই শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলার কাছে আমরা রাস্তা চাচ্ছি, ইহদিনাস সিরাতা, আল্লাহ আপনি আমাদেরকে রাস্তা দেখান, এমন রাস্তা দেখান যেটা হচ্ছে বিলকুল সোজা রাস্তা, এবং এমন রাস্তা দেখান যেটা হচ্ছে খুব প্রশস্ত, এবং যে রাস্তাটা গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে। এবং সাথে সাথে এই কথাও বলতেছি যে আল্লাহ এই রাস্তা তো একমাত্র রাস্তা আপনার, সুতরাং আমাকে অবশ্যই এই রাস্তায় রাখিয়েন, এই রাস্তা থেকে আমি যেন হটে অন্য রাস্তায় না চলে যাই, সেদিকেও আমাকে হেদায়ত দিন। এই জন্যই আমরা বলছি যে এই হেদায়তটা হচ্ছে এমন জিনিস যেটা বারবার চাইতে হয়, বারবার চাইতে হয়। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সুরাতুল ফাতিহা সালাতের মধ্যে বারবার পড়া আবশ্যক করে দিয়েছেন, বা প্রতি রাকাতে পড়া আবশ্যক করে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সর্বশেষ আসে যে সিরাত শব্দের মধ্যেই তো আমরা পেয়ে গেছি সোজা, রাস্তাটা সোজা, তাই না? তো এর জন্য পরবর্তীতে মুস্তাকিম একটা শব্দ আসছে, মুস্তাকিম মানেও বোঝায় সোজা, সরল। তো যেহেতু মূল অর্থের মধ্যেই ছিল সোজা, কারণ সোজা তরবারিকে বোঝায়, তাহলে পরবর্তীতে মুস্তাকিম শব্দের দরকার কি ছিল? মুস্তাকিম ব্যবহার না করলেও তো বোঝা যাইতো রাস্তাটা সোজা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, আমরা জানি এই মুস্তাকিম শব্দটা হলো ইস্তাকামা, ইস্তাকিমু, ইস্তিকামাতুন, ভার্বের 10 নম্বর ফর্ম থেকে আসে, তাই না? বলেন তো এই শব্দের রুট লেটার কি? রুট লেটার হচ্ছে কাফ, ওয়াও, মিম, কামা, কাউমুন। এই শব্দের অর্থ কি? কামা মানে দাঁড়ানো, তাই না? কামা মানে দাঁড়ানো,
দাঁড়ানো থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় উঁচা হওয়া, উঁচা হওয়া, যে ব্যক্তি বসা আছে, বসা থেকে সে দাঁড়িয়ে গেছে, দাঁড়ানোর পরে সে উঁচা হবে না তুলনামূলক। এই যে মুস্তাকিম শব্দের মধ্যে একটা ইস্তেআরা হচ্ছে উঁচা বা উচ্চতা এর দিকে। এর পরবর্তীতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই মুস্তাকিম শব্দ বলে এখানে ইঙ্গিত করা হচ্ছে যে এই রাস্তায় চলার দ্বারা ব্যক্তি উঁচা হয়ে যায়, এই রাস্তায় চলার দ্বারা তার পয়েন্ট অফ ভিউ উঁচা হয়ে যায়, সে উপরে চলে যায়, উঁচু হয়ে যায়। কোরআনে কারিমে আসছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে উঁচু করতে চান তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে এলেম দান করেন, তাদেরকে কোরআন দান করেন, যে হেদায়েতের রাস্তায় চলে, সিরাতে মুস্তাকিমের উপরে চলে, যে কোরআনকে সাথে নিয়ে চলে, তার পয়েন্ট অফ ভিউ উঁচা হয়ে যায়। তো উঁচা হওয়ার দ্বারা কি হয় বলেন, একজন ব্যক্তি উপরে আছে, উপরে থাকার দ্বারা সে উপর থেকে যেসব জিনিস দেখতে পাবে, যে নিচে আছে দেখতে পাবে না, আমরা প্লেনে আছি, প্লেন থেকে নিচে তাকালে এত বড় করে দেখা যায়, অনেক বড় একটা অ্যাঙ্গেলে দেখা যায়, হ্যাঁ জিনিসগুলো অনেক ছোট ছোট দেখা যায় কিন্তু একটা বড় অ্যাঙ্গেল দেখা যায়। ধরেন একটা পাহাড় আছে মাঝখানে, এই পাহাড়ের সাইডে যে আছে ওই পাহাড়ের ওই পাশে কি আছে সে জানে না, কিন্তু যখন উপর থেকে দেখবে সে পাহাড়ের ডানে বামে পিছনে কি আছে সব দেখতে পাচ্ছে, তার মানে পয়েন্ট অফ ভিউ অনেক বেড়ে যায়। তার মানে বুঝা যাচ্ছে একজন ব্যক্তি যখন সিরাতে মুস্তাকিম এই সঠিক রাস্তায় উঠে যায় তখন তার পয়েন্ট অফ ভিউ উঁচা হয়ে যায়, সে এত উপরে চলে যায় তখন সে ওই যে পূর্ববর্তী নবীদের, পূর্ববর্তী উম্মতের, পূর্ববর্তী খালিল যারা নবীর প্রিয় ছিল তারা কিভাবে কষ্ট করে আল্লাহ তাআলার দিন তারা অর্জন করেছে, দিনের উপরে কায়েম ছিল, কিভাবে আল্লাহ তাআলার দিনকে পালন করে তারা পুরস্কার প্রাপ্ত হয়েছে সেটা সে দেখতে থাকে। সুতরাং তার উপরে বাহ্যিক কোনো পরীক্ষা আসলে তখন সে এটা সহ্য করতে পারে, তার পয়েন্ট অফ ভিউ উঁচা হয়ে যায়, সে দেখতে থাকে যে তার পিছনে অনেক আগে অতিবাহিত হয়েছে, একজন মারা গেছে, তিনি কিভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছেন, তার আমলগুলো কি ছিল, কিভাবে তারা শ্রেষ্ঠ হয়েছে, ওইগুলো দেখতে পায়, নবীজির জীবনী সে দেখতে পায়, ইতিহাস সে দেখতে পায়, দেখে ওগুলো চিন্তা করে তার উপরে যত বিপদই আসুক না কেন সে আল্লাহ থেকে এই সিরাতে মুস্তাকিম থেকে বিপদগামী হয় না, বরঞ্চ সে এই রাস্তায় আরো জমে যায়। তখন সে বুঝতে পারে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এত আল্লাহ তাআলার নৈকট্যশীল ছিল তারাও কেন আল্লাহ তাআলার কাছে বারবার চাইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন সে এটা বুঝতে পারে। জমানিত উপস্থিতি আমরা বাস্তব উদাহরণের সাথে যদি খেয়াল করি, যে হাইকিং করে না পাহাড়ে চলে, পাহাড়ে উপরে উঠে, হাইকিং এর ক্ষেত্রে একটা মূল বিষয় কি, কেউ যদি হারায় যায়, হারায় যায়, হারায় গেলে দূর থেকে তাকে ইনস্ট্রাকশন দেওয়া যায় তুমি সবচেয়ে উঁচু জায়গায় চলে যাও, উঁচু জায়গায় যাওয়ার পরে তাকে নিচে থেকে ট্র্যাক করতে পারে এবং সেও তার অবস্থানটা বুঝতে পারে সে কোথায় আছে, সে ডানে বামে দেখে বুঝতে পারে। সেই জন্য এই সিরাতে মুস্তাকিমের মধ্যে উঠলে একজন ব্যক্তি তার অবস্থান বুঝতে পারে, যে আমি বর্তমানে হেদায়েতের কোন পর্যায়ে আছি, এখন আমার কি কি দুর্বলতা আছে কি দূর করতে হবে, এবং আমার কি কি বিষয় আছে যেগুলোকে আমার ধরে রাখতে হবে, যেগুলোকে আমি আরো স্থায়ী করার জন্য চেষ্টা করতে হবে, ওগুলো নিয়ে সে চিন্তা করতে পারে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা আস-সিরাত শব্দের পরে আল মুস্তাকিম শব্দ ব্যবহার করে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে সোজা সিরাজ সঠিক রাস্তা প্রদর্শন করুন। সম্মানিত উপস্থিতি লাস্ট একটা কথা বলে আজকে শেষ করব, সেটা হচ্ছে আমরা জানি হেদায়েত শব্দটা, হেদায়েত শব্দের রুট লেটার কি, আ দাল ইয়া, তাই না? হেদায়েত শব্দের রুট লেটার হচ্ছে হা দাল ইয়া। এরকম আরেকটা শব্দ আছে হাদিয়াতুন, হাদিয়াতুন, তাই না? হাদিয়া অর্থ কি, হেদায়েত অর্থ হলো গাইডেন্স দেওয়া, আর হাদিয়া অর্থ হলো উপহার দেওয়া, উপহার দেওয়া, তাই না? কোনো গিফট দেওয়া, যেটা আমরা গিফট বলি হাদিয়া। দুইটা শব্দের মধ্যে মুনাসাবাত কি মনে রাখবো, আরবিতে রুট লেটার গত যদি এক থাকে শব্দের ভিন্ন অর্থ দিলেও ওটার মধ্যে একটা কানেকশন থাকে, মূল একটা মুনাসাবাত থাকে, তো এই দুইটার মধ্যে মুনাসাবাত কি, মুনাসাবাত হচ্ছে আসলে হাদিয়া শব্দটা আসে হলো আরবের মরুভূমিতে মানুষ থাকলে
তারা বিভিন্ন ঝড় ইত্যাদির সময় রাস্তা হারায় ফেলে, রাস্তা হারায় ফেলে, তাই না? ঝড় আসতেছে, উটের মধ্যে আছে মরুভূমিতে, এখন ডানে বামে কোন দিকে যাবে, বালুতে চোখ বন্ধ হয়ে গেছে, তখন তার রাস্তার প্রয়োজন হয়। তখন তার কাছে সবচেয়ে বড় গিফট কোনটা? তাকে নিয়ে খাবার দেওয়া, পানি দেওয়া, এগুলো বড় গিফট, নাকি তাকে রাস্তা বলে দেওয়া? ওই সময় তার জন্য সবচেয়ে বড় গিফট হচ্ছে রাস্তা বলে দেওয়া। তার জন্য ওই যে রাস্তা, তুমি ওইদিকে যাও তোমার বাড়ি পাবা, ওই যে ওই রাস্তাটা পেয়ে যাওয়া, এটা হচ্ছে তার সবচেয়ে বড় গিফট। ওইখান থেকেই এই শব্দটা আসে হাদিয়া। হাদিয়া মানে সবচেয়ে বড় গিফট। তো আল্লাহ তাআলা এখানে ইহদিনা, এই হেদায়েত শব্দ ব্যবহার করে এটাও বুঝাচ্ছেন যে হেদায়েতটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি সবচেয়ে বড় গিফট। এটা হচ্ছে আল্লাহ তাআলার আমাদের প্রতি সবচেয়ে বড় গিফট। এই জন্য আমরা রব শব্দের মধ্যে পড়ছিলাম না? রবের মধ্যে কয়টা অর্থ বলেন তো? 1 নম্বর তিনি হচ্ছেন মালিক, 2 নম্বর তিনি হচ্ছেন সাইয়িদ, 3 নম্বর কি ছিল? মুনঈম। মুনঈম মানে তিনি হচ্ছেন গিফট দেনে ওয়ালা, তিনি আমাদেরকে গিফট দেন। তো আল্লাহর দেওয়া গিফট, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি গিফট কোনটা? সবচেয়ে বেস্ট গিফট সেটা হচ্ছে আস-সিরাতাল মুস্তাকিম। সেদিকে ইশারা করার জন্য এখানে ইহদিনা, হেদায়াত শব্দ ব্যবহার হয়েছে, আস-সিরাত এবং মুস্তাকিম শব্দ ব্যবহার হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই আয়াতটা পড়ার চেষ্টা করলাম। পরবর্তীতে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন, এগুলো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে পড়তে থাকব। আজকের ক্লাসে কারোর কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আমরা শেষ করার আগে একটু একটা ছোট্ট ঘোষণা দিই। উস্তাদজি, আমি একটা প্রশ্ন করি উস্তাদজি। জি তো অবশ্যই। এখানে হচ্ছে যে মুস্তাকিমটা যেহেতু কমা ইয়াকুমু, এটা হচ্ছে মানে মানে দাঁড়াতে চাওয়া, এই অর্থে নেওয়া যাবে না? যে দাঁড়াতে হ্যাঁ চায়। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াতে চাওয়া আসলে এটার অর্থই একটা আছেই, হলো তলাবুল কিয়াম, দাঁড়াতে চাওয়ার নেওয়া হ্যাঁ, যাবে। দাঁড়াতে হ্যাঁ চাওয়া, হ্যাঁ, 10 নম্বর বাবের এটা ইয়েটা। হ্যাঁ, তলব এটার একটা মিনিং আছে বলা যাবে। জি আলহামদুলিল্লাহ। শেষ করার আগে ছোট্ট একটা কথা বলি। 1 নম্বর হচ্ছে, আমরা এই ক্লাসটা এর আগে আমরা সুরাতুল বাকারা পড়ছিলাম, সুরা বাকারা শেষ করে আমরা একসাথে আবার যুক্ত হয়েছি। সেটা হলো, আগে সুরা বাকারা পড়ছিলাম, সুরা বাকারার আমাদের একটা কোর্স ফি ছিল মান্থলি 1500 টাকা করে, আলহামদুলিল্লাহ। ওই ক্লাসে যারা ছিলেন আপনারা সুন্দর করে দিচ্ছিলেন, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের একটু কোর্স ফিটা কমানো হয়েছে, আমাদের কোর্স ফি হলো 1 থেকে 1000 টাকা, এই তাফসীর ক্লাসের কোর্স ফি মান্থলি 1000 টাকা। আর আপনারা জানেন আমাদের কোর্স ফি গুলো, ওই যে আসলে আমরা তো ইয়া করছি না, অন্য কোনো চাকরি বা কিছু করি না, আমাদের মেইন ইয়া এটা নিয়ে আমাদের ফুল টাইম সময় দেওয়া হয়, জন্য আসলে কোর্স ফি রাখাটা যদিও ইয়া না, মুনাসিব না, কোর্স ফি ছাড়া হলে ভালো ছিল ক্লাসগুলো, কিন্তু আসলে আমরা বাধ্য হয়ে একটা কোর্স ফি রাখা হয়েছে, যেহেতু আমাদের প্রতিষ্ঠান চলার একটা ব্যাপার আছে। তো এই জন্য আমাদের কোর্স ফি হলো 1000 টাকা। আমি ভালো করে বলতেছি, একটু মনে রাখবেন, এই কোর্স ফিটা বাধ্যতামূলক না। কোর্স ফিটা হচ্ছে যারা আমরা দিতে পারবো, কোনো প্রকার কষ্ট হবে না তাদের জন্য, তারা চাইলে আমরা 1000 টাকা করে কোর্স ফি দিব। যারা দিতে পারবো না কোনো অসুবিধা নেই, আপনারা ফ্রি কোর্স করবেন এবং কোনো ফি দিতে হবে না, এবং এমনকি আমাকে জানাতেও হবে না যে আমি দিতে পারছি না বা কিছু, অসুবিধা নেই। আমাদের আপনাদেরকে জানার জন্য বলি, প্রতি মাসে এমন কোর্স আছে ওটা থেকে একজন দেয়, আমাদের 6-7টা কোর্স আছে, এটা থেকে মোটামুটি আমাদের 2 জন উস্তাদ আমরা চলতে পারি আলহামদুলিল্লাহ, সবগুলো কোর্স থেকে। তো একজন দেয় মাত্র, 2 জন দেয় এরকমও আছে। তো এই জন্য বিলকুল বাধ্যতামূলক না, যারা মনে করবো দিলে কোনো কষ্ট হবে না, স্বাভাবিক দিতে পারবো, তারা দিব। আর যাদের সামান্য মাত্র কষ্ট হবে, আমি বলবো আপনাদের কোর্স ফি লাগবে না, আপনাদের কোর্স ফি হচ্ছে দাওয়াত। আপনারা চেষ্টা করবেন যেটা শিখতেছেন পরিবারের মধ্যে সবাই মিলে শেয়ার করে শিখা, অন্যদের কাছে এটা পৌঁছানো, এটা হচ্ছে আপনাদের ফি। এবং পারলে এটা দাওয়াত পৌঁছানো, যে ক্লাসটা হয় চাইলে আপনিও জয়েন করতে পারেন। কোর্স ফি নাম মাত্র আছে, যারা পারে দিতে পারলে দিবে, যারা দিতে পারে না অসুবিধা নেই। আমার কথাটা আশা করি ক্লিয়ার। দুইটা কথা বললাম, 1 নম্বর আগে কোর্স ফি ছিল 1500 করে, এখন আমরা 1000 করে করলাম। দ্বিতীয়ত হলো, এই কোর্স ফিটা বিলকুল বাধ্যতামূলক না, যারা দিতে পারবো তাদের জন্য, যারা সামর্থ্যবান তাদের জন্য। জি, সালাম, জাজাকুমুল্লাহু খাইরান। এই টাকাটা কিভাবে দিব? আচ্ছা, কিভাবে দিব? ওই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন,
জি জি, আমি নতুন ঢুকেছি তো আমি জানি না তাই। অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি মেসেজ দিয়ে দিব, নাম্বার সহ সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ওইখানে যারা চায় অংশগ্রহণ করতে পারবো। বিকাশ করে দিব না? হ্যাঁ হ্যাঁ, সুযোগ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে জি, আসসালামু আলাইকুম। জাজাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, একটু শেষ করার আগে আমাদের স্যার জয়েন করেছেন, একটু স্যারের কথা শুনি আমরা সবাই। স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। জি স্যার, লাউড এন্ড ক্লিয়ার। ওকে, মাশাল্লাহ। পার্টিসিপেন্ট তো আলহামদুলিল্লাহ, কতজন এখানে? আমি আমার এখানে কম্পিউটারটা, ওকে, স্যার আমরা রাইট, 43-44 ব্যাল্লিশ জন ছিলাম। 42 জন পার্টিসিপেন্ট, মাশাল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটু সবার সাথে একটু কথা বলি, কেমন আছেন আপনারা? হাউ ইজ দি কোর্স গোয়িং অ্যান্ড স্টাডি গোয়িং? আলহামদুলিল্লাহ ভালো চলছে। হ্যাঁ, আচ্ছা। আলহামদুলিল্লাহ আমি জাস্ট একটা বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে একটু কথা বলার জন্য, যে হাউ টু রান দি ইনস্টিটিউট। আমাদের, আমি সংক্ষেপে বলি ভেরি ব্রিফলি, পয়েন্টটা হলো যে আমাদের, আমাকে দেখা, ওকে, আমাদের এখানে দুইজন ওস্তাদ আছে, ওস্তাদ জুবাইর মুফতি কোরআনে হাফেজ দাওরা এবং ইফতা করা, আর একজন আছে উস্তাদ ইসমাইল। উই আর ফেসিং লিটল ডিফিকাল্টিজ ইন, মানে ইন রানিং দি ইনস্টিটিউট। আপনারা খেয়াল করে আসছেন যে আমরা কোর্স ফি নিয়ে কোনো বাধ্যবাধকতার কথা বলি নাই কোনো সময়। কি করা যায়, হোয়াট ইজ ইউর সাজেশন? দুইটা ফ্যামিলি আমাদের চলতে হবে, বলেন, কেউ কোনো সাজেশন দিতে পারবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। আমার একটা সাজেশন আছে, সেটা জি হচ্ছে আমরা যারা ক্লাসে যারা আসি, আমাদের প্রত্যেকেরই এফোর্টেবিলিটি অনুযায়ী দেওয়াটা মানে খুব একটা বেশি তো ই না দেওয়া উচিত, এবং যারা দিতে পারবে না তারা যদি একটা জাস্ট একটা মেসেজ পাঠায়, পার্সোনাল মেসেজই পাঠায়, হয় এক্সিকিউটিভ ডাইরেক্টর কিংবা টিচারের কাছে, যে আমি আমার খুব ইচ্ছা করার আর আমি করতে পারছি না, মানে পেমেন্টটা দিতে পারছি না, ইফ ইউ অ্যালাউ তাহলে আমি আপনার কোর্সটা করবো। সেক্ষেত্রে আমাদের যারা নাকি এফোর্ট করতে পারি তারা আমরা স্কলারশিপ হিসেবে আমরা দিব। বুঝতে তাহলে পারছি। অন্ততপক্ষে ইনস্টিটিউশনটা চালিয়ে নেওয়া যাবে। আপনারা জেনে খুশি হবেন, আমরা যে অফিসে আছি, ওস্তাদ যে অফিসে আছে, এই অফিসের যদি আমরা ভাড়া গুনতে যাইতাম এবং সবকিছু গুনতে যাইতাম, ইট উড হ্যাভ কস্ট আস অ্যারাউন্ড 22-30,000 টাকা। তো এইটা আমরা আলহামদুলিল্লাহ, আমরা উই আর গেটিং ফ্রম গ্রিনউড ডেভেলপমেন্ট কোম্পানি, ওরা আমাদেরকে এরকম করতেছে। ডিসপাইট দ্যাট, মনে করেন এই যে দুইজনের চলার মতো, মানে একটু কমফোর্টেবলি, মনে করেন উইথ দিস কোয়ালিফিকেশন, ওস্তাদ জুবাইরের যে কোয়ালিফিকেশন, ওস্তাদ মুফতির যে কোয়ালিফিকেশন, তারা যদি এই আরবি ছেড়ে বাংলাতে যাইতো, দে উড হ্যাভ এক্সেল, তারা অনেক কিছুই করতে পারতো জীবনে, তাই না? এখন তাদেরকে, আমার কথা হলো, তাদেরকে কেন রিজিকের জন্য দুশ্চিন্তা করতে হয়? রাইট তো আমি রাইট আমি তবে আমি আমি একটা জি আমি বলেন। একটা উদার আহ্বান জানাবো, যারা দিতে পারে না তারা যদি একটু মানে আমি আমি এমনিও বাইরেও দেশের বাইরেও কোর্স করেছি, তাদের কি ছিল পার্সোনালি একটা মেসেজ দেওয়া যে আই এম নট ক্যাপেবল টু পে, তো সেক্ষেত্রে যারা ক্যাপেবল তারা স্কলারশিপের পয়সাটা আলাদা করে পেমেন্ট করে দেয়। ওকে, দিস ইজ এ ওইটা গুড, যদি হয় তাহলে সবচেয়ে দিস ইজ এ গুড আইডিয়া। আমি ওস্তাদকে বলবো, ওস্তাদ এই মেসেজটা তারা গ্রুপে না দেখ, অ্যাটলিস্ট আপনাকে দেখ। জি 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 হ্যাঁ, জি তাহলে আপনি এটা, যে এরকম 6 জন আছে আমাদের, 7 জন আছে, দে সেইড যে তারা পারবে না। আর যারা আমাদের জন্য, কিন্তু যারা অ্যাবিলিটি নাই শুরু থেকে, এই ইনস্টিটিউশনের পলিসি হলো যারা দের অ্যাবিলিটি নাই, দে ক্যান ডু দি কোর্স। এখন আমরা পাচ্ছি, আপনাদেরকে বলি, তাজবিদের একটা কোর্স আমরা শুরু করেছিলাম, 35 জন পার্টিসিপেন্ট ছিল, 35 থেকে 40 জন, দেয়ার ওয়াজ অলমোস্ট নান টু বি এবল টু পে। আমি যদি অ্যাটলিস্ট 5,000 টাকাও না পাই একটা কোর্স থেকে এক মাসে, আমি একজন উস্তাদকে দিয়ে কিভাবে কাজ করাবো? আমি পরে গ্রুপে বলছি যে অ্যাটলিস্ট 10 জন যদি আপনারা পেমেন্ট করেন 500 টাকা করে পার মান্থ, আমরা বাকি 90 জনকে ফ্রি করাবো।
আমরা বিষয়টা অনেকে এভাবে নেই যে যে পড়াচ্ছে তার সোয়াব হচ্ছে, আমি পড়তেছি তার সোয়াব হচ্ছে, তাহলে এখানে টাকা পয়সার ট্রানজেকশনটা কেন দরকার? তো যেহেতু এই দুজন ফুল টাইম এঙ্গেজমেন্ট, আপনারা একটু চিন্তা করেন, আপনারা যারা আছেন চিন্তা করে আমাদেরকে সাজেশন করেন ইনশাল্লাহ। আর বেশি সময় নেই না, ইউ হ্যাড লং আওয়ার্স, মা আসসালামা, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আনলেস ইউ হ্যাভ এনিথিং টু সে, কেউ কিছু বলতে চান? জি, কারোর কোনো সাজেশন থাকলে প্লিজ, যদি কোনো পরামর্শ দিতে চাই অথবা কোনো প্রশ্ন থাকে প্লিজ। এটা মানে 1,000 টাকা দেওয়াটা কোনো মানে কঠিন কিছু না। আমরা যে যেভাবে এত সুন্দরভাবে সময় দিতে পারছি, ক্লাস করছি, এটা আর এটা তো একটা মানে বিরাট বড় ধরনের সৎকাও বটে। এটা আমরা দিনের জন্য আমরা মানে টাকাটা দিচ্ছি, শুধু যে আমরা অর্জন করছি তা না, এটা একটা ইনস্টিটিউশনকে বাঁচিয়ে রাখার জন্য এটা আমরা দিচ্ছি। সো এইটা আমি তো মনে করি 1,000 কেন, মানে কেউ কেউ হয়তো ওপেন থাকলে এর থেকে বেশিও দিতে চাইবে, বাট এটা একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। জি, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ সাদিক। মানে তোমরা ইউ অল উইল এগ্রি যে আমাদের ওস্তাদ জুবাইর তার যে দ্য ডেপথ অফ নলেজ উইথ হুইচ হি ক্যান ইম্পার্ট দি ইম্পার্ট আস তাই না, আনপ্যারালাল। আমি কিন্তু অ্যাট লিস্ট আই ডিড নট ফাইন্ড মাচ ইন মেনি ইন বাংলাদেশ, তাই না? তো আমরা এরকম একজন মানুষকে যদি জীবিত রাখতে না পারি, হি উইল দেয়ার আর হান্ড্রেডস অফ পিপল। আমি এক দাওরা হাদিসকে দেখছি এই ইয়েতে, এই ক্যান্টনমেন্টের এখানে শপিং মলে মোবাইল রিপেয়ার করতেছে, বিকজ এই লাইনে কোনো ইয়ে নাই, তাকে তো সার্ভাইভ করতে হবে। ওকে, থ্যাংক ইউ সাদিক, ইনশাল্লাহ, জাজাকাল্লাহ খায়ের ওস্তাদ, ঠিক আছে, ক্লোজ করেন। জি, তাহলে আমরা শেষ করি আজকে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।